রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। রংপুরের গঙ্গাচড়ায় প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল কারখানার উদ্বোধন করা হয়েছে। আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুশি কারখানাটির উদ্বোধন করেন। এর মাধ্যমে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। সম্মানিত সভাপতি।